সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। হাই গাইজ, ওয়েলকাম টু টেক ফর এওসি। আজ দেখাবো কিভাবে রবি সিমের লাস্ট মান্থের কল ডিটেলসটা আপনি বের করতে পারবেন, অর্থাৎ আপনি আর রবি সিমের কাস্টমার কেয়ার অথবা কাস্টমার ম্যানেজারের কাছে যাওয়া লাগবে না, এখন আপনি নিজে নিজের মোবাইলে অথবা নিজের কম্পিউটারে বসে আপনি এই কাজটা করতে পারবেন। তো চলুন কাজটা কীভাবে করে, তো আমি তার আগে আমার চ্যানেলটা দেখাই দিতেছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটায় টেক রিলেটেড অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আমার চ্যানেল, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কাজের কথায় আসি, আপনি গুগল ক্রোমটা অন করবেন। গুগল ক্রোম ছাড়া অন্য কোনো ব্রাউজারে এটা সাপোর্ট করবে না। তো গুগল ক্রোমে সার্চ বক্সে গিয়ে লিখবেন ROBPREPAID রবি প্রিপেড বিল লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে অপশনটা আসতেছে ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে, তো আমরা এটা একটু জুম ইন করে দেখাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করতে হবে রেজিস্টার নাও, এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ রেজিস্টার নাওতে আমরা ক্লিক করলাম। প্রথমে আমরা এটা রেজিস্টার করে নিতে হবে, দেন আমি আমার নাম্বারটা দিতেছি, অর্থাৎ আপনি যে নাম্বারের কল ডিটেলসটা বের করতে চাচ্ছেন ওই নাম্বারটা আপনি এখানে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিতেছি, নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি একটা নাম দিবেন, আপনার ইচ্ছে মতো যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, আপনার যেটা ইচ্ছে ওইটা দিতে পারেন, অথবা আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে ওই নামটাও আপনি দিতে পারেন। তো আমি আমার নামটা দিতেছি। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, আপনারা এখানে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে ইয়ের রিকোয়েস্ট ক্যান নট বি প্রসেড, পাসওয়ার্ড উইল সেন্ড টু ইউ ব্রোথ SMS, অর্থাৎ আমাকে SMS এর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে, ওই পাসওয়ার্ড দিয়ে আমি একটু লগ ইন করতে হবে। তো আপনি যে নাম্বার দিয়ে লগ ইন করছেন, যে নাম্বার দিয়ে রেজিস্টার করছেন, ওই নাম্বারে একটা কোড গেছে, তো ওই কোডটা আপনি এখানে দিতে হবে। তো আমি কোডটা দিচ্ছি, আমি আমার কোডটা দিতেছি। আপনাদের কাছে প্রথমেই একটা কোড যাবে, যেমন এক্সাম্পল SUGH, এরপরে একটা সংখ্যা থাকতে পারে 9, এরকম একটা সংখ্যা থাকবে। তো ওই সংখ্যা দিয়ে আপনি প্রথমে এখানে ওই পাসওয়ার্ডটা দিবেন, এখানে তারপর এখানে নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবেন, আমি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন বুঝিয়ে দিতেছি। এটা হচ্ছে সাইন আউট, অর্থাৎ আপনি কি লগ আউট করে দিতে চাচ্ছেন, আর এটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ, এটা হচ্ছে জেনারেট আইটি মেজ। তো আমাদেরকে প্রথমেই যেতে হবে এখানে, এখানে গিয়ে আমাদেরকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতেছি, আমরা একটু জুমিং করি। এখানে বলতেছে যে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রি টাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ ওল্ড পাসওয়ার্ডটা আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা দিছে ওই পাসওয়ার্ডটা আপনি এখানে লিখতে হবে। যেমন এক্সাম্পল আমাকে এই পাসওয়ার্ডটা দিছে, লাস্টে 9 ছিল, তো আমি 9টা দিলাম। দেওয়ার পরে এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবেন, আপনার যেটা ইচ্ছে আপনি পাসওয়ার্ডটা দিবেন। দেখেন এখানেও একটা পাসওয়ার্ড দিবেন, আপনার যেটা ইচ্ছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার পরে আমরা ক্লিক করতে হবে এখানে, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে দুটো অপশন আছে, প্রম টু, অর্থাৎ আমরা যে মাসের কল ডিটেলস বের করতে চাচ্ছি ওই মাসের কল ডিটেলসের জন্য বের করতে হলে আমাদেরকে প্রথমে এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু নিচে আসি, দেন দেখেন এখানে একটা ক্যালেন্ডার দিছে, এখানে হচ্ছে সালটা, আর এখানে হচ্ছে মাস অর্থাৎ মন্থ, আর এখানে হচ্ছে তারিখগুলো। তো আমি আমার মাসটা সিলেক্ট করে নিতেছি, সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে দিচ্ছি, আমি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, দেন সেকেন্ডে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার আসছে, তো এখানে আমরা সিলেক্ট করতে হবে
সেপ্টেম্বরের 30 তারিখ দিলাম। দেওয়ার পরে আরেকটা কথা আপনাদেরকে বলে দিতেছি, এটা শুধু লাস্ট মান্থের কল ডিটেলসটা আপনি বের করতে পারবেন। এখন চলতেছে অক্টোবর মাস, তো অক্টোবর মাসে আগের মাস হচ্ছে সেপ্টেম্বর মাস, অর্থাৎ প্রিভিয়াস মাসটা হচ্ছে সেপ্টেম্বর। আপনি জাস্ট প্রিভিয়াস মাসের কল ডিটেলসগুলোই বের করতে পারবেন। দেন দেখেন আমরা কনফার্মে ক্লিক করার পরে এখানে বলতেছে যে ইফ ইউ ক্লিক কনফার্ম বাটন, টাকা 15th উইল বি ডিডুকেটেড ফ্রম ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আমি যদি কনফার্ম হই যে আমি এখান থেকে এটা বের করব, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে 50 টাকা কেটে নেওয়া হবে। তো আমি যদি ইচ্ছুক হই তাহলে এখানে ক্লিক করার জন্য, তো আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে একটু সময় নেবে, এখানে আপনারা একটু ওয়েট করেন, এখানে একটু সময় নেই, এটা ছাড়া আর কিছু না। তো আপনারা নাম্বারগুলো দেওয়ার সময় একটু খেয়াল করে দিবেন। দেখেন এখানে আমার কাজটা শেষ, সরি গাইস, এখানে আমার কাজটা শেষ, আমাকে বলতেছে যে ডাউনলোড করার জন্য। তো আমার কল লিস্টে আমি পেয়ে গেছি, আমি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, ওখানে আমার সকল কল লিস্ট পাবো। তো আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন ক্লিক করে, যেমন এক্সাম্পল এভাবে আপনি ক্লিক করে সেভ করতে পারেন, এখানে পুরোটা ক্লিক করে কপি করে রাখতে পারেন, অথবা আপনার নাম্বারে যে নাম্বারটার আপনি কল ডিটেলস পাঠ করতে চাচ্ছেন ওই নাম্বারে এই কোডটা চলে যাবে, ওই কোডটাও আপনি বের করতে পারেন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমার পিডিএফ ফাইলটা ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো দেন এখানে দেখেন আমার কল লিস্টটা চলে আসছে এখানে, তো আমার কল লিস্টটা অনেক বড়। এখানে শুধু আউটগোয়িং কল লিস্টটা আপনি বের করতে পারবেন, অথবা আপনি কত এই মাসে কল মানে মেসেজ আসছে কতগুলো কী কী সব কিছুই আপনি পাবেন। তো এখানে দেখেন আমি জুমিং করে দেখাচ্ছি, প্রিপেইড বিল বিবরণী, আমি এই নাম্বারের বিল করেছিলাম, এই নাম্বারের ডিটেলসগুলো, এই নাম্বারের ডিটেলসগুলো আমি বের করেছি। আর এখানে দেখেন সেপ্টেম্বর 1-2 এত, তো দেখেন এখানে অনেকগুলো কল ডিটেলস আছে, প্লাস আপনি মেসেজও পাবেন, যেমন এক্সাম্পল আমি মেসেজ করছিলাম এত তারিখে আউটগোয়িং, অর্থাৎ আমি নিজে মেসেজ করছি, এখানে 2টা মেসেজ আছে, তো আরও অনেক কিছুই আছে। তো আমি ব্যাক দিচ্ছি, এখানে আপনারা এটা চাইলে দেখে নিতে পারেন, আর নয় তো এইভাবেই কাজটা করবেন। তো ভিডিওটা যদি আপনার একটুও ফুকার আসে, অর্থাৎ একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অবশ্যই যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলবেন কমেন্ট করে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, যারা কম্পিউটার ইউজ করেন তারা এখানে আসার পরে আপনাদের এটা হবে না, আপনারা জাস্ট কী করবেন, এখানে আসবেন, আসার পরে আপনারা এই যে এখানে ক্লিক রিট্রেস জেনারেট অপটিমাইজেশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ট্রানজ্যাকশন কোডটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনি কম্পিউটার যদি ইউজ করেন, সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার কল ডিটেলসটা চলে আসবে। তো ভিডিওটা যদি একটু উপকারে আসে, একটু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, আমি চাই সবাই সবসময় ভালো থাকেন, সুখে থাকেন, টাটা।